নমস্কার, আমি তোমাদের জয়দেব শাস্ত্রী। বেশ্যা একটা গালি, পতিতা একটা গালি, তাই নয় কি? কিন্তু আমার কাছে না এই গালিটা খুব খারাপ লাগে। কেন মেয়েদেরকে বেশ্যা বলা হবে, মেয়েদেরকে পতিতা বলা হবে? কেন মেয়েরা তো মায়ের জাত, মেয়েদেরকে মায়ের সম্মান। যে মায়ের কোলে আমরা 10 মাস 10 দিন থাকি, তারপর সেই মা সেই বেদনা কষ্ট করে আমাদেরকে জন্ম দেয়, এবং আমাদের মুখেই সেই যখন কথাটা শোনা যায়, কোনো মেয়েকে বলা হয় যে এই তো বেশ্যা, এ তো পতিতা, এই কথাটা খারাপ লাগে না? এটা একটা গালি। আচ্ছা, যদি বেশ্যা, যদি একটা মেয়ে বেশ্যা হয়ে থাকে, তার শরীর বেচে সে খায়, মানে সে বেশ্যা, তাহলে এই মানুষগুলি কি? কিন্তু পতিতা বলতে আমরা শুধু নারী কি নারীদেরকে বুঝি, পুরুষদেরকে তো বলি না। বা পুরুষ পতিতার সংজ্ঞা আপনারা কেউ কি জানেন? অবৈধভাবে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করে যারা, আর সামাজিকভাবে প্রতিষ্ঠিত, এরাই হলো সমাজের সবচেয়ে নিকৃষ্ট পতিতা, মানে বেশ্যা। কিন্তু বেশ্যা চরিত্রটা কি খুব খারাপ? অর্থের বিনিময়ে যে নারীর দেহ বেচে সে বেশ্যা, অর্থের বিনিময়ে যে নৈতিকতা বেচে সেও বেশ্যা, অর্থের বিনিময়ে যে ফাইল সই করে সেও বেশ্যা, অর্থের বিনিময়ে যে চাকরিতে নিয়োগ দেয় সেও বেশ্যা, অর্থের বিনিময়ে যে আসামিকে জামিন দেয় সেও বেশ্যা, অর্থের বিনিময়ে যে দলের পদ বেচে সেও বেশ্যা, অর্থের বিনিময়ে যে ঠিকাদারির কাজ বেচে সেও বেশ্যা, অর্থের বিনিময়ে যে নমিনেশন বেচে সেও বেশ্যা। তবে যার বেচার মতো অবশিষ্ট আর কিছু থাকে না, সেই নারী শুধু দেহ বেচে, তাই বেশ্যা। তো আজকে নারীদেরকে সম্মান করতে হবে। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম বলেছেন, বা কবিতার, সাধুর নগরে বেশ্যা মরেছে, পাপের হয়েছে শেষ, বেশ্যার লাশ হবে না দাফন, এইটা সাধুর দেশ, জীবিত বেশ্যা ভোগে তো আচ্ছা মরিলেই যত দোষ, দাফন কাফন হবে না এখন সবে করে ফোঁস, বেশ্যা তো ছিল খাস মাল তোদের রাতের রানী, দিনের বেলায় ভুরু কোচকাও মরিলে দাও না পানি, সাধু সুনামের ভেগ ধরিয়া দেখালি দারুণ খেলা, মুখোশ তোদের খুলবে অচিরে আসবে তোদের বেলা, রাতের আধারে বেশ্যার ঘর স্বর্গ তোদের কাছে, দিনের আলোতে চিনি না তাহারে, তাকাও না লাজে, তাকাও না নাকো লাজে, চিনি চিনি ভাই সব সাধুরেই, হরেক রকম সাজ শুধু সুযোগ পেলেই, দর বেশি ছেড়ে দেখা উদ্দাম নাচ, নারী আমাদের মায়ের জাতি বেশ্যা বানালো কে, ভদ্র সমাজের সতীর ছেলেরা খদ্দের সেজেছে, গরিবের বউ সস্তা জিনিস সবাই ডাকো ভাবি, সুযোগ পেলেই প্রস্তাব দাও আদিম পাপের দাবি, স্বামী যখন মল্ল ভাবির দুধের শিশু কোলে, ভদ্রদেবর সুযোগ খোঁজে সহানুভূতির ছলে, দিনের মতো দিন চলে যায় হয় না তাতে দোষ, মরা লাশের সুযোগ পেয়ে মোল্লার রোষ, মোল্লা সাহেব নায়েবের আসুল ফতোয়া রাশির কয়, পতিতা নারীর জানাজা কবর এই এলাকায় নয়, সুদায় আমি ওরে মোল্লা জানাজায় যত দোষ, বেশ্যার দান নিয়েছো ঝুলিয়ে তুমি বেটা নির্দোষ, বেশ্যার তবু আছে পাপবোধ নিজেকে সেভাবে দোষী, তোমরা তো বেটা দিন বেঁচে খাও হচ্ছে খোদ্দার খাসি, আল্লাহর ঘর মসজিদও আছে বেশ্যার দান কলেমা পড়েছে সেও অত, তবে নামেতে মুসলমান বেশ্যা নারীর ব্যবসায় নারী পুরুষরা সব সৎ, জানি মোল্লা খুলবে না মুখ চাকরি যাওয়ার পথ, আর কতকাল থাকবি অমন মুখোশধারীর দল, আসবো এবার মশাল নিয়ে ভাঙতে তোদের কল, সত্যর আলো জ্বলবে যখন চিনবে তোদের সবে, লেবাসদারি মুখোশধারী মুখোশ উপরে যাবে, এইভাবে আর
চালাবি কত ছল চাতুরীর খেলা, আসবে তিনি এবার তোদের বিদায় নেবার পালা। আজ আমি সইতে পারলাম না, রইতে পারলাম না, তাই হয়তো অন্তর থেকে মন থেকে কথাগুলি বললাম। যদি মনে হয় তোমাদের কে কাউকে আঘাত দিয়ে থাকি তাহলে ক্ষমা করে দেবে, কিন্তু যদি আমার এই প্রোগ্রামটি অনুষ্ঠানটি দেখো তাহলে সবাইকে বলবো, মেয়েদের বা মাদেরকে কেউ বেশ্যা বলে গালি দিও না। কেন মেয়েরা যারা এই দেহ ব্যবসার সাথে যুক্ত তারা তাদের পেশা হিসাবে তারা এটা বেছে নিয়েছে, এবং তাদের এই পেশাটাকে তোমরা গালি দিও না। কারণ এটা মাথায় রাখবে, যদি কোনো ভদ্রলোক সেখানে না যায় তাহলে তাদের এই ব্যবসাও কিন্তু থাকবে না। তাহলে শুধু মেয়েদেরকে দোষ দিও না বা মাদেরকে দোষ দিও না। যাই হোক, আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। ভালো থাকো, সুখে থাকো, সবাইকে ভালো রাখো, যদি ভালো লাগে শেয়ার করো, আর যদি ভালো না লাগে শেয়ার করো না। জয় শ্রীকৃষ্ণ।